শহুরে যান্ত্রিক জীবন থেকে একটু বিশ্রামের জন্য বা শারীরিক ক্লান্তি অথবা মানসিক অবসাদ দূর করার জন্য আমরা অনেক জায়গাতেই তো ঘুরতে যাই। তবে সবসময় দূরে ঘুরতে যাওয়া যেমন সময় লাগে, তেমনই খরচ হয় অনেক বেশি। খরচের থেকেও সময় ম্যানেজ করা হয়ে ওঠে প্রতিবন্ধকতা। তাই কম সময়ে কাছে কোথাও ঘুরে আসতে পারবেন এমন জায়গাই আছে ঢাকার আশেপাশে। তার মধ্যে খুব সুন্দর আর মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা হচ্ছে গোলাপগ্রাম, যা ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকার খুব কাছে সাভারের তুরাগ নদীর তীরে সাদুল্লাপুরের অবস্থান। বিশ্বাস রাখতে পারেন, এই গ্রাম আপনার যান্ত্রিক জীবনে অনেকটা ক্লান্তি দূর করে দিবে। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আসি হচ্ছে গোলাপগ্রাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু গোলাপ আর গোলাপ। চলুন দেখে আসি এক নজরে কিভাবে আমরা এই গোলাপ বাগানে আসলাম। বিভিন্ন রুটে গোলাপগ্রাম বা সাদুল্লাপুর যাওয়া যায়। আপনারা যদি গোলাপগ্রাম যেতে চান, তাহলে আপনাদের আসতে হবে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে মিরপুর 1 নম্বর অথবা মিরপুর 10। সেখান থেকে আপনারা মিরপুর দিয়াবাড়ি যাওয়ার জন্য অনেকগুলো রিকশাই পেয়ে যাবেন। যে কোনো রিকশায় উঠলে আপনার ভাড়া নেবে মাত্র 20 টাকা, আর আপনাকে নামিয়ে দিবে মিরপুর দিয়াবাড়ি। মিরপুর দিয়াবাড়ি থেকে সাদুল্লাপুরের উদ্দেশ্যে আধা ঘন্টা পরপর অনেকগুলো লঞ্চ ছেড়ে যায়। আপনারা চাইলে যে কোনো লঞ্চে উঠে মাত্র 20 টাকার বিনিময়ে সাদুল্লাপুর চলে যেতে পারবেন, আর সাদুল্লাপুর থেকে পায়ে হেঁটে গোলাপগ্রাম চলে যাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর দিয়াবাড়িতে, আর এখান থেকে গোলাপগ্রামের উদ্দেশ্যে এই লঞ্চগুলো ছেড়ে যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ, আধা ঘন্টা পরপর এখান থেকে এই লঞ্চগুলো ছেড়ে যায়। আপনারা চাইলে এখান থেকে লঞ্চ জার্নি করে এখান থেকে গোলাপগ্রাম চলে যেতে পারেন, আর সময় লাগবে মাত্র আধা ঘন্টা আপনার গোলাপগ্রাম যেতে। আমি এখন এই লঞ্চে উঠব, যাব গোলাপগ্রামের উদ্দেশ্যে, আর উপভোগ করব গোলাপগ্রামের সৌন্দর্য, আর আপনাদের দেখাবো গোলাপগ্রামের ওভারঅল ভিউগুলো। গোলাপগ্রামে যাওয়ার আরও একটি পথ রয়েছে, সেটি হচ্ছে ঢাকা শহরের যে কোনো স্থান হতে বিরুলিয়া ব্রিজ যেতে হবে, আর বিরুলিয়া ব্রিজ থেকে অটোতে 10 টাকা ভাড়ায় আরকান বাজার। সেখান থেকে অটোতে 10 টাকায় সাদুল্লাপুর অথবা সরাসরি 20 টাকায় বিরুলিয়া ব্রিজ থেকে সাদুল্লাপুর আপনারা যেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি সাদুল্লাপুর গ্রামে। এখান থেকে একটু সামনে গেলেই গোলাপগ্রাম, আর আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদুল্লাপুরের সেই বোটঘাট, আর এখান থেকে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই রোড দিয়েই এখান থেকে চলে যেতে হবে, এই রোড দিয়ে চলে যেতে হবে সেই গোলাপগ্রামে। গোলাপের মূল বাগানে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে রিকশা করে চলে যেতে হবে শ্যামপুর, আর সেখানেই পাবেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু গোলাপের বাগান। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু গোলাপের বাগান আর গোলাপের বাগান। এখন অবস্থান করছি সাদুল্লাপুরের এমন একটা গোলাপ বাগানে যেখানকার গোলাপের কালারগুলো একটু সামান্য অন্যান্য গোলাপের কালারগুলো থেকে ভিন্ন। আপনারা জানেন যে গোলাপের সাধারণত রেড আর ব্ল্যাক বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই গোলাপের কালারগুলো রেড থেকে সামান্য একটু ম্যাজেন্ডা কালারের, আর গোলাপের কালারগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে, অনেক আকর্ষণীয়। আর আপনারা যদি এই গোলাপ গ্রামে আসেন, অবশ্যই এই এই গোলাপের বাগানগুলোতে ঘুরে যাবেন, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালারের গোলাপ পাবেন। আপনারা যদি গোলাপগ্রামে আসেন, অবশ্যই লেক আইল্যান্ডের এখানে আসবেন। এটি একটি হাউজিং প্রজেক্ট, আর এই প্রজেক্টের ভিতরেই রয়েছে একটা মিনি চিড়িয়াখানা। আপনারা চাইলে এখান থেকে এই চিড়িয়াখানা পরিদর্শন করে যেতে পারেন, কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন এই চিড়িয়াখানায়। এখানে বিভিন্ন বন্য জীবজন্তু রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে যেতে পারেন এগুলো।
শীতকাল হওয়াতে শীতকালে তেমন একটা পাওয়া যায় না গোলাপ, তাই না? শীতকালে গোলাপের ওই পরিশ্রম আর কি কম, ওই গরমের ভার পড়লে তখন পরিশ্রম বেশি হয় আর কি। এই শীতকালে গোলাপ সৌন্দর্য বেশি হয়। আচ্ছা, গোলাপ সৌন্দর্য দেখতে শীতকালে? আর হচ্ছে, আর যদি বেশি গোলাপ চাই তাহলে ওই সময় সৌন্দর্য থাকে, তারপর ওই সময় বেশি প্রোডাকশন বেশি হয় আর কি। আচ্ছা, প্রোডাকশন বেশি হচ্ছে জুন জুলাই মাসে, প্রোডাকশন কম হয় কলি আস্তে ধীরে, শীতের কারণে আস্তে ধীরে ফুটে। আচ্ছা, আর জুন জুলাই মাসে আসলে তাহলে ওই টাইমে প্রোডাকশন বেশি পাবো? আর হচ্ছে গরম পড়ে তখন মনে করেন প্রোডাকশন বেশি হয়, ফুল তাড়াতাড়ি ফুটে যায় বাগান। তখন যে বাগানে মনে করেন এখন বর্তমান আমি 1000 গোলাপ পাঠাম, তখন ওই বাগানে আমি 2000 গোলাপ করতে পারি। আর তখন গোলাপ কত করে বিক্রি হয়? তখন গোলাপ অনেক দাম কম থাকে, এখন ফুল একটু আনুমানিক কত প্রাইস করে? এখন তো আপনি 3 টাকা করে বিক্রি করতেছেন। এখন 3 টাকা বিক্রি করতেছি, তখন মনে করেন 1.5 টাকা বেশি হইলে এরকম মূল্যে। 1.5 টাকা মানে হচ্ছে ধরেন 100 গোলাপ কত দিয়ে কেনা যাবে তখন? তখন 100 টাকা, 100 গোলাপ হয়তো 100 টাকা বেশি হইলে মনে করেন 150 টাকা এরকম। 100 গোলাপ 100-150 দিয়ে কেনা যাবে, 100-150 টাকা দিয়ে আপনি বাঁচা গোলাপ তুলে। এদিক দিয়ে এই পুরো গোলাপ খেত কি আপনার? গোলাপ আম খেত আমার 3 পাখির মতো আছে। কে বলেছি, এই গোলাপ গ্রামে অনেক ধরনের গোলাপ পাওয়া যায়। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটি গোলাপ, এটি হচ্ছে ইয়েলো কালারের একটি গোলাপ। আর এর সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিঙ্ক কালারের একটি গোলাপ। আর সবার সামনে যে গোলাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট কালারের একটি গোলাপ। বিভিন্ন কালারের গোলাপ এখানে পেয়ে যাবেন, আর বিভিন্ন কালার ভেদে এদের দামও একটু ভিন্নতা রয়েছে। আর আপনারা যদি হোয়াইট কালার, পিঙ্ক কালার বা ইয়েলো কালার গোলাপগুলো কিনতে চান তাহলে আপনাদের একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। কত দিয়ে কিনলেন ফুলগুলো? মাত্র 80 টাকা। 80 টাকা দিয়ে কয়টা ফুল এখানে? এখানে 30টা আর 3টা গিফট। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তরা থেকে। উত্তরা কয় নম্বর থেকে? 6 নম্বর। 6 নম্বর থেকে না? হ্যালো ভিউয়ার্স, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লাডিওলাস ফুলের বাগান। আপনারা যদি এই গোলাপ গ্রামে আসেন সাথে সাথে এই গ্লাডিওলাস ফুলের বাগানগুলো দেখে যেতে পারেন। আসলে এই ফুলের বাগানগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে, এটি হচ্ছে গ্লাডিওলাস ফুল। আপনারা চাইলে এই গ্লাডিওলাস ফুলগুলো কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। হ্যালো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোলাপ গ্রামের গোলাপগুলো। কি সুন্দর তাজা গোলাপ! এই মাত্র গোলাপ বাগান থেকে এই গোলাপগুলো কালেক্ট করা হয়েছে। গোলাপগুলো দেখতে অনেক সুন্দর, আর এখান থেকে আপনারা চাইলে অনেক কম দামে গোলাপগুলো কিনে নিয়ে যেতে পারেন। মাত্র পার পিস আপনার 3 টাকা করে পড়বে যদি আপনারা শীতের সিজনে আসেন। আর যদি আপনারা হালকা গরমের সিজনে আসেন জুন জুলাই মাসের দিকে, তখন আপনারা অসংখ্য গোলাপ পাবেন। আর আপনারা গোলাপগুলো মাত্র 100 গোলাপ 50 টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন। আপনারা যদি গোলাপ গ্রামে আসেন অবশ্যই আমার মতো এমন গোলাপ কিনে নিয়ে যেতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গোলাপ। আচ্ছা, কোন টাইমে একদম কম থাকে? ফাগুন মাসে। মানে হচ্ছে বাংলা ইংরেজি মাস কখন? ফেব্রুয়ারির 25 তারিখের পর থেকে একটু দাম কম থাকে। তখন পার পিস কত করে কেনা যায়? ধরুন হচ্ছে 100 গোলাপ পদ দিয়ে কেনা যাবো, 100 গোলাপ 50 টাকা দিয়ে। যদি আপনার প্রিয়জনকে খুশি করতে চান তাহলে হয়তোবা একটি গোলাপ কিংবা 2টি গোলাপ অথবা তোরাই উপহার দিতে পারবেন। কিন্তু যদি আপনার ভালোবাসার পরিধিটা বোঝাতে চান তাহলে অবশ্যই আপনার আসতে হবে সেই গোলাপ গ্রামে, আর আপনার প্রিয়জনকে অবশ্যই দিতে হবে সেই গোলাপ বাগানের সৌন্দর্য আর পুরো গোলাপ বাগানটি। হ্যালো ভিউয়ার্স, আমাদের সাদুল্লাপুরের এই গোলাপ গ্রামের ভ্রমণ এখানেই শেষ। আর গোলাপ গ্রাম সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনি ভিডিওর আপডেটগুলো পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভ্রমণে আর অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।